মাকে লুকিয়ে রেখে আরেকজনকে শায়েস্তা করতেও মাকে খুন করেছে, গুম করেছে, সে ঘটনাও বেরোয় যাচ্ছে। গুমটা যত বড় করে দেখান, ওই গুমটা যখন উদ্ধার হয় ওটা যদি সমানভাবে দেখাতেন তাহলে তো বাংলাদেশের এই বদনামটা হতো না। চলে গেলেন খুলনা, বলে গেলেন তাকে গুম করা হয়েছে, দেখা গেলো নিউ মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। আমাদের দেশে এমনও আছে যে যেমন মাকে লুকিয়ে রেখে আরেকজনকে শায়েস্তা করতেও মাকে খুন করেছে, গুম করেছে, সে ঘটনাও বেরোয় যাচ্ছে। এবং আমি সাংবাদিকদের ধন্যবাদ জানাই যে আপনারা খুঁজে খুঁজে সেগুলি বার করেন এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী তাদেরকে ধরেও। কেউ বোনকে ওরকম লুকিয়ে রেখে গুম হয়ে গেছে সেটা বলে, কেউ ঢাকার থেকে, ভালো একজন আতেলের কথা না আমার বলতে চাই না, ঢাকার থেকে তিনি চলে গেলেন খুলনা, বলে গেলেন তাকে গুম করা হয়েছে, দেখা গেলো নিউ মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, খুলনার নিউ মার্কেটে তাকে পাওয়া গেল খুঁজে। তো এরকম ঘটনা আছে। আর যে তালিকা, সে তালিকায় দেখা যাচ্ছে যে ভারত থেকে কিছু নাগরিক পলাতক আসামি, তাদের নামও সেই তালিকায়। এটা কেমন করে হয়? সেখানে মানে কয়েকটা চরমপন্থী, তারা ভারতে যেহেতু মানে ভারত থেকেই তারা পালিয়েছে, কারণ সেখানে তাদের বিরুদ্ধে হুলিয়া জারি, তারা গ্রেপ্তার হবে, তারা সব নিয়ে বাংলাদেশে, ওই তালিকার মধ্যে তাদেরও নাম দেওয়া। কাজে এই এরকমভাবে আরও বেশ কিছু নাম, এমনকি কোনো কোনো গুম নামের তালিকায় আছে, মানে গুমের নামে যে হয়তো আমেরিকায় লুকিয়ে আছে, সেরকমও তো তথ্য আছে। তো সেই বিষয়গুলি আমরা তো তাদের সামনে তুলে ধরেছি যে এই যে গুম গুম করেন, তাহলে আগে সেটা দেখেন যে কী কারণে। আর এরকম বহু গুমের ঘটনা যখনই ঘটে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী কিন্তু তাদের খুঁজে বের করে, সে নিউজটা আসেই না, আবার পত্রিকাও আপনারা সেটা বড় করে দেখান না। গুমটা যত বড় করে দেখান, ওই গুমটা যখন উদ্ধার হয় ওটা যদি সমানভাবে দেখাতেন তাহলে তো বাংলাদেশের এই বদনামটা হতো না। যাক, আমার তো মনে হয় যারা এই সমস্ত মানে কথাগুলি বা যে সমস্ত ইয়েগুলি আমাদের কাছে প্রশ্নগুলি করেছিল, এখন মনে হয় যে যখন দেখেছে যে ভিতরে আসলে যেরকম গুম গুম করছে সেরকম গুমের ব্যাপার না, তখন তাদের কী অবস্থা তার প্রশ্নটা তাদের কাছে করলে বোধ হয় আরও ভালো হয় সেটাই আমি মনে করি। তো স্যাংশন তারা কতটুকু তুলবে জানি না, তবে স্যাংশন দিয়ে তারা ক্ষতি যেটা করেছে, আমরা যাদের দিয়ে এই দেশে সন্ত্রাস দমন করেছি তাদের উপর স্যাংশন দেওয়ার অর্থটা কী? সন্ত্রাসীদের মদত দেওয়া, আমার এটাও প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে তাহলে কি সন্ত্রাস দমনে তারা নাখোশ? 40 বছর ধরে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করে সেই তালেবানের হাতেই ক্ষমতা দিয়ে ভেঙে চলে আসলো আমেরিকার সৈন্যরা, বাইডেন সাহেব তুলে নিয়ে গেলেন সবাইকে, আবার সেই রাষ্ট্র চলে গেল আফগানিস্তানে তালেবানদের হাতে। 40 বছর তো তারাই রাজত্ব করলো, তা নিজেদের ব্যর্থতার কথা তারা বলে না তো? ভিয়েতনামে 30 বছর যুদ্ধ করলো, বাংলাদেশে পাকিস্তানিদের মদত দিল, 7 ফ্লিট পাঠাতে চাইলো, আমরা কিন্তু আমাদের দেশ স্বাধীন করেছি। তো তাদের নিজেদের চিন্তা নিজেদের একটু করা উচিত। এখন আবার ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সমানে মদত দিয়ে যাচ্ছে, স্যাংশন দিচ্ছে, স্যাংশন দিয়ে কার ক্ষতি হচ্ছে? সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। কথা কথায় স্যাংশন দেবে একটা দেশ, আরেকটা দেশের স্যাংশন দেয়, এটা কেমন কথা? আমি কিন্তু আমার বক্তৃতায় কিন্তু একথা স্পষ্টভাবে বলে আসছি, এটাও বলছি যে যুদ্ধ থামাতে হবে। ওই শুধু অস্ত্র প্রতিযোগিতা আর যুদ্ধ করে শুধু অস্ত্র প্রস্তুতকারী বা অস্ত্র বিক্রিকারী দেশ লাভবান হবে, আর আমাদের মতো সাধারণ দেশের মানুষ না খেয়ে মরবে, কষ্ট পাবে। আমাদের দেশ কেন, ইউরোপের মানুষই তো কষ্টে আছে। আজকে ব্রিটেনে বিদ্যুতের দাম 80% বৃদ্ধি করেছে, আর আমি যদি 40% বৃদ্ধি করি তা আপনারা কেমনভাবে চিল্লাবেন? তা একটা উন্নত দেশ যদি তাদের জীবনের সব কিছুই বিদ্যুতে, বাড়ির দরজাও খোলে বিদ্যুতে, চুলাও জ্বলে বিদ্যুতে, সবই, আমাদের তো এখনও তা না। কাজে সেখানে কিন্তু এই অবস্থা এখন সৃষ্টি, আমেরিকারও একই অবস্থা, প্রত্যেক জিনিসের দাম বেড়েছে। ইউরোপের বিভিন্ন দেশ জলবায়ু পরিবর্তন, আবহাওয়া সব কথা বলে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে
এত পোছা টোছা চালিয়ে টালিয়ে এখন আবার সেই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রেই কিন্তু ফিরে গেছে। জার্মানির মতো দেশ থেকে শুরু অনেকেই সেখানে আবার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে ফিরে গেছে, এটা তো বাস্তবতা। হ্যাঁ, আমাদের উপরে প্রচণ্ড চাপ, অনেক কথা শুনতে হয়েছে। আমি তো কোনো চাপের কাছে মাথা নত করিনি, আমরা যেটা আমার প্রয়োজন আমি সেটা করব। হ্যাঁ, সেটা আমার দেশের এনভায়রনমেন্ট নষ্ট না হয় আমি সে ব্যাপারে সচেতন, এবং সেটা যে হচ্ছে না তার প্রমাণও আমি দিয়েছি। এটা নিয়ে আন্তর্জাতিক বহু ফোরামে অনেকের সাথে তো আমার বিতর্ক হয়েছে। তো এখন কি, এখন তারা কি বলবে? সামনে পেলে জিজ্ঞেস করতাম যে এখন কি বলবেন, আবার তো সেই আদি যুগে যেতে হলো। এবং আমাদের দেশেও সবাইকে এখন প্রস্তুত থাকেন, কারণ যে অবস্থা সারা বিশ্বব্যাপী সৃষ্টি হচ্ছে, শেষে ওই যে ভ্যান্নার তেল আর রেডির তেল দিয়ে কুপিবাতি জ্বালাতে হবে, আর তো ভ্যান্নার তেল লোকেও চিনবে না, রেডির তেলও চিনবে না। রেডির তেলটা খুব ঠিক একটা তেল, অনেকক্ষণ জলে, আর ভ্যান্না গাছটা সবুজ গাছ, সবুজ সবুজ কাটা কাটা ফল হয়, ওটা থেকে তেল তৈরি করে সেই তেল দিয়ে কিন্তু কুপিবাতি জ্বালায়। কুপিবাতিও তো বোধহয় চিনবেন না, পিদিম জ্বালায়, প্রদীপ জ্বালায়, চ্যারাক জ্বালায়, অনেক নাম আছে, বা হারিকেন জ্বালাতে হবে, কারণ সারা বিশ্বে তেলের দাম বেড়ে যাচ্ছে, গ্যাসের অভাব। আমাদের যতটুকু গ্যাস আমাদের আছে সেটা আমরা ব্যবহার করছি, এবং আমরা তো অনবরত সার্ভে করে যাচ্ছি, সেসামিক সার্ভে চলছে। আমরা আমাদের বাপেক্সকে শক্তিশালী করতে আমরা আওয়ামী লীগ ক্ষমতা আসার পর চার চারটে রিগ কিনে দিয়েছি, তাদের থ্রি ডাইমেনশন রিগও আমরা কিনে দিয়েছি। তাছাড়া বিদেশি তো আছে, আমরা সবাই যৌথ উদ্যোগে আমরা যেটুকু পারি আমরা চালাচ্ছি, কিন্তু উন্নত দেশগুলির যে দুরবস্থা সেটাও তো দেখতে হবে। সেখানকার মানুষও তো সবথেকে কষ্টে ভুগছে, কিন্তু আমরা আমাদের দেশে আগে থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। তো এখন থেকে সবাই তৈরি হন, ওই চ্যারাক জ্বালায় চলতে হবে, ওই হাড়িতে কাঠখড়ি পোড়ায় রাঁধতে হবে।